সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শো এর আরো একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে মুরব্বা ও কিশমিশে ভরপুর নরম তুলতুলে পাউরুটি রেসিপি। যে কোনো দোকানে আপনারা দেখতে পাবেন এরকম পাউরুটি, কিশমিশ মুরব্বা দিয়ে এই পাউরুটিগুলো তৈরি করে থাকে এবং বিক্রি করে 45 টাকা করে। তো আমরা কিন্তু ঘরেই এই মজাদার পাউরুটিটি তৈরি করে নিতে পারি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ কুসুম গরম দুধ দিয়েছি, দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি, দিয়ে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। তো দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। তো ড্রাই ইস্টটা দিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। তো ডিমটা দিয়েও আমি আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এভাবে করে। তো এখানে আমি 2 কাপ ময়দা ইউজ করব, তাই 1 টেবিল চামচ ড্রাই ইস্ট ইউজ করেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে আপনার ডোটা তৈরি করে নেবেন। ডো তো আমরা সবাই কিন্তু পারি, কেননা রুটি বানাই সবাই, কিন্তু আমরা রুটি বানিয়ে থাকি। তো যেভাবে রুটিগুলো তৈরি করি সেভাবেই করেই আমরা পাউরুটি ডোটা তৈরি করে নিব। তো এভাবে করে হাতে ভালো করে স্মুথ একটি ডো এভাবে করে তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব বাটার। এখন দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ মেল্টেড বাটার। বাটারটা দিয়ে এখন আবার ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে। অবশ্যই সময় লাগিয়ে একটু প্রেশার দিয়ে ডোর সাথে বাটারটা মিশিয়ে নিতে হবে। তো এখন আমি একটু বুড়ে নিও, ভালো করে মতে নিচ্ছি যেন ডোয়ের সাথে বাটারটা ভালো করে মিশে যায়। তো এভাবে করে আপনারা অবশ্যই করে নেবেন এবং ডোটাও খুব স্মুথ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি, পারফেক্টলি ডো তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি একটি মিক্সিং বলে রেখে দিব 40 মিনিটের জন্য। তো এভাবে করে একটু বাটার দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে করে চেপে আমি এখন র্যাপিং পেপার দিয়ে মুড়ে রেখে দিচ্ছি। আপনার চাইলে যে কোনো প্লেট বা ঢাকনা যে কোনো কিছু দিয়েও ঢেকে রেখে দিলেও হবে। তো 40 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো 40 মিনিট পর আসলাম, তো র্যাপিং পেপারটা তুলে নিয়েছি। তো এখন আমি গ্যাসগুলো বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে পারফেক্টলি ডোটা যে ফুলেছে বা গ্যাসগুলো আমি কীভাবে বের করে নিয়েছি। তো বের করে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে মোল থেকে নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি বুড়ে নিয়ে ভাগ করে নিচ্ছি। তো এভাবে করে আমি ভাগ করে নিচ্ছি। আপনার যদি ডো কাটার না থাকে তাহলে হাত দিয়েও করে নিতে পারেন। তো এভাবে করে আমি ভাগ করে নিচ্ছি। তো এটাকে আমি 6 ভাগে ভাগ করে ফেলছিলাম, তো আমি এটাকে আমি 5 পিস করব। চেষ্টা করবেন আপনার সমান রাখতে। তো এভাবে করে আমি একটি একটি করে বল তৈরি করে নিচ্ছি। তো একে একে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বলগুলো সুন্দরভাবে করে নেবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক হয়ে যাক। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আমার 5 পিস বল তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি একটি বল নিয়ে যাচ্ছি, আরগুলো এক সাইডে রেখে দিয়েছি। তো আমি এখন বেলুন দিয়ে বেলে লম্বা একটি রুটি বানিয়ে নিচ্ছি এভাবে করে। এভাবে করে আপনারা একটি রুটি তৈরি করে নেবেন। তো এভাবে করে হাত দিয়ে সমান করে নিয়েছি। তো এখানে আমি কিশমিশ নিয়েছি আর কিউব করে কেটে মুরব্বা নিয়েছি। তো নিয়ে আমি এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আর খুব বেশি মুরব্বা দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্রেড ফুলে না, এর জন্য মুরব্বার অংশটা একটু কমই দিয়েছি। 2 সাইড এভাবে ফোল্ড করে দিয়ে এখন আমি রোল করে নিচ্ছি। কীভাবে রোলটা করে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই মাথাটাকে একটু পাতলা করে চেপে দিয়ে এভাবে করে সিল করে দিবেন। তো এই সুন্দরভাবে সিল হয়ে যায়। তো এভাবে করে আমি তৈরি করে নিয়েছি একটি। তো এখানে আমি একটি ট্রে নিয়েছি, ট্রের মধ্যে বাটার পেপার দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রুটিটা তৈরি করে নেবেন বা তৈরি করে কীভাবে রোলটা তৈরি করে নেবেন সেটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কিশমিশ বা মুরব্বা এভাবে ছড়িয়ে দিবেন।
তো এভাবে করে ছড়িয়ে দিয়ে আপনারা রোলটা করে নেবেন। তো এভাবে করে এক সাইড থেকে ফোল্ড করে দিবেন, খুব মোটা করে না, এভাবে করে দুই সাইড থেকে কিন্তু আমি ফোল্ড করে দিয়েছি। এভাবে করে এই মাথাটাকে আমি এভাবে করে রোল করে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন, আমার কথা বলার চেয়ে মনে হয় আপনারা দেখে ভালো বুঝতে পারবেন। অবশ্যই যে কোনো রেসিপি আপনারা মনোযোগ সহকারে করবেন, ইনশাল্লাহ আপনারাও এমন সফট পাউরুটি তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো রোল তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি একটি কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 থেকে 40 মিনিটের জন্য। তো আমি 40 মিনিট পর আসলাম। অবশ্যই রেস্টে একটু বেশি সময় রাখলে বেশি সফট হয়। তো এখানে আমি একটি ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটে নিয়ে এখন আমি এর উপরে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিলে উপরে ব্রেডের উপরে কালারটা অনেক সুন্দর হয়। তো আপনারা চাইলে দুধ দিয়েও কিন্তু করে নিতে পারেন। দুধ দিয়ে করে নিলে হয়তো এই ডিমের যে একটা বেশি কালার ডিপ হয়, দুধেরতে এত বেশি একটা কালার ডিপ হয় না। তো এই সবগুলোতেই ডিম ব্রাশ করা হয়ে গিয়েছে। তো এখন আমি ওভেনে চলে যাচ্ছি, 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। তো এখন আমি ব্রেডের মোল্ডটি দিয়ে দিয়েছি, দিয়ে 20 মিনিটের মধ্যে বেক করে নিব 180 ডিগ্রি সেলসিয়াসে। তো দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে ফুলে উপরের দিকে উঠে আসছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে চুলাতেও একই প্রসেসে করে নিতে পারেন। চুলাতেও কীভাবে আপনারা ওভেনের মতো কালার নিয়ে আসতে পারবেন বা ব্রেড তৈরি করতে পারবেন সেই রেসিপিগুলোও আমার চ্যানেলে আছে, আপনারা ঘুরে আসতে পারেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি একটি তুলে কীরকম দেখতে হয়েছে পারফেক্টলি এবং কীরকম সফট ফ্লাফি হয়েছে দেখতেই পাচ্ছেন। তো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর খেতে যে কত টেস্ট। আপনারা কিন্তু সকাল বিকালের নাস্তাতে এই পাউরুটিগুলো রাখতে পারেন, ঘরে সবাই খুব পছন্দ করবে। তো এখন আমি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, সবগুলো কিন্তু অনেক সফট হয়েছে। তো এখন আমি চিড়েও দেখিয়ে দিচ্ছি কীরকম ভিতর থেকে কীরকম কুক হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন পারফেক্টলিভাবে যে কুক হয়েছে প্লেটগুলো, দোকানের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ দোকানের চেয়ে আরও বেশি ভালো হয়ে থাকে এবং সুস্বাস্থ্যকর খাবার আমরা ঘরে তৈরি করে নিতে পারি। তো আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।